ওকে এত পুশ রিয়াকশন কারণ মার্কেট এই জায়গায় এরকম লেভেল থেকে যখনই না কনফার্মেশন দেয় তত এত পাওয়ারফুল দেয় যেটা বলার বাহিরে সেই ক্যানেলটা একটা গ্রিন ক্যানেল হওয়ার চান্সেস থাকবে সি এই জায়গায় আমি আপের জন্য একটা প্লেস করছি কিন্তু অনেক উপরেই করছি হ্যালো ট্রেডার্স আলাইকুম কি বস্তু সবার আশা করি অনেক ভালো আছেন এই জায়গায় আমি একটা মার্কেট প্লেয়ার চুজ করছি ইউএসটি মার্কেট আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেট হাইয়ের পর হাই লাগানোর পর এই জায়গায় হায়ার লো ব্রেক করছিল ঠিক আছে তারপর এই জায়গায় মার্কেট দুইটা লো ক্রিয়েট করার পর এসে ব্রেক করছে উপরে আসছে সাথে সাথে অর্থাৎ আরো উপরে যাওয়ার চান্সেস থাকবে অর্থাৎ এই হাইটা মার্কেটের টার্গেট অনেক বড় একটা ক্যানেল আসছে এই জায়গায় লেভেল থেকে হচ্ছে মার্কেট উপর দিকে আপসাইটে সেট করতেছে উপর দিকে যদি কন্টিনিউশন দেয় আপের জন্য আমরা ট্রেড করবো এই জায়গায় আমি ট্রেড প্লেস করছি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন ওয়েট এন্ড সি নিচে থেকে মার্কেট আপের দিকে কনফার্মেশন দেওয়ার পরও মার্কেট ই করতেছে উপরের যে লেভেলটা এই লেভেল থেকে উপরের যে লেভেলটা এই লেভেল থেকে প্রেশার নিয়ে হচ্ছে নিচের দিকে সেলাররা উপ করতেছে গ্যাপ আপ করে লেভেলটা স্কিপ করছে সাথে সাথে ট্রেড হওয়ার ছিল আপের দিকে এই ক্যান্ডেলে কিন্তু ওপেন হওয়ার পরপরই হচ্ছে উপর দিকে কন্টিনিউ করে চলে যায় মার্কেট সেজন্য আমি এই জায়গায় ট্রেড প্লেস করতে পারি নাই আমরা যদি এই জায়গায় মার্কেটটা দেখি তাহলে হচ্ছে এ জায়গায় আমাদের মার্কেটের টার্গেট থাকবে হচ্ছে এই হাইটা ব্রেক করা এই জায়গায় আমরা দেখছিলাম যে স্পষ্ট আকারে হচ্ছে মার্কেট একটা লেভেলকে ব্রেক করছে ঠিক আছে আপের জন্য একটা আমাদের শিওর শিওর কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারি নাই ওকে এই জায়গায় ক্যান্ডেলটা যদি নিচের লেভেলে আসে না নিচের লেভেল থেকে এসে আর গিয়ে গ্রি কনভার্ট হয় তখন আপের জন্য ট্রেড হবে ফার্স্ট অফ অল নিচের লেভেলে আসতে হবে মার্কেটকে তারপর উপরে ঠিক আছে কিন্তু প্রথমে উপরে চলে গেছে এখনো আসে নাই মার্কেট এই লেভেলটাতে এই লেভেলে আসলে না এই লেভেল থেকে আপের জন্য ট্রেড হইত প্রথমে আসতো তাহলে এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হলেই তো হবে না কনফার্মেশন তো নিতে হবে আমাদের ট্রেড প্লেস করার জন্য কনফার্মেশনের অবশ্যই প্রয়োজন তো কনফার্মেশন ছাড়া তো আমরা ট্রেড করতে পারি না লেভেলে কিন্তু মার্কেট টাচ করছে কন্ডিশন দিতেছে লেফট সাইড এ কোনো লেভেল নাই আমাদের ক্যান্ডেলটা কোনো লেভেলে ক্লোজ দিয়ে গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে মার্কেট কিন্তু টার্গেটের দিকে যেতে আছে ওকে এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি ট্রেডটা কিন্তু অনেক উপরেই করছি দেখেন আপের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি এ জায়গায় ক্যান্ডেলের আপের জন্য কোনো উইক ছিল না পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে মানে কি যদি গ্যাপ ডাউন না করতো তাহলে এই ক্যানেলটা এই জায়গা থেকে ওপেন হইতো তাহলে আমাদের কি হইতো প্রিটাকশনটা নিচে দিকে হইতো কিন্তু গ্যাপ ডাউন করছে এর মানে কি মার্কেট উপর দিকে কন্টিনিউ করবে এবং এই জায়গায় আমাদের কি করছে একটা পারফেক্ট একটা লেভেলের টাচ করে হচ্ছে এই লেভেল থেকে সেলারদের ততটুকু রিজেকশন মার্কেটে আসে নাই যার কারণে হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে আমরা যদি দেখি তাহলে লেফট সাইডে আমাদের যে লেভেলটা আছে এই লেভেলটা অবশেষে মার্কেটে এই জায়গায় ব্রেক করছে পায়ারদের পুষ আসতে হবে যদি আসে তাহলে উপরের লেভেলটাতে আমরা ট্রেড করতে পারি আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে পারি আমাদের মার্কেটের টার্গেটটা হচ্ছে এই লেভেলটা ঠিক আছে এই লেভেলটা এই জায়গায় কনফার্মেশনটা ততটুকু পাওয়ারফুলি আসে নাই যার কারণে এই ট্রেডটা আমাদের একটু উইকি থাকবে লস হওয়ার চান্সেস থাকতেও পারে কারণ এই জায়গায় নিচে থেকে লেভেল থেকে কনফার্মেশনটা হেভি ছিল না এই নিচের লেভেলটা মার্কেট ব্রেক করেছিল ঠিক আছে যার কারণে এই কনফার্মেশনটা স্ট্রং না জাস্ট হচ্ছে আমি এই লেভেল থেকেই একটু কনফার্মেশন পেয়ে হচ্ছে আপের দিকে ট্রেড করছি ওকে তো দেখেন মার্কেটে তার টার্গেটের দিকে চলে টার্গেটটা সেট করবেন টার্গেটের দিকে ট্রেড করবেন মার্কেট যে কোনোভাবে আপনার টার্গেটের দিকে যেতে আছে তো আপনি যে টার্গেটের দিকে ট্রেড করতেছেন আর কি এর মানে হচ্ছে আপনার ট্রেডগুলো প্রফিট হইতেছে আর কি ঠিক আছে ভালো একটা মার্কেট খুঁজবেন ভালোভাবে ট্রেড প্লেস করবেন উইনের প্রতি উইনের পর উইন হবে ঠিক আছে ক্যান্ডেল বাই ক্যান্ডেল করতে পারবেন সমস্যা নাই জাস্ট একটু কনফার্মেশনের প্রয়োজন হবে কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবেন ইনশাল্লাহ আপনারা প্রফিট জেনারেট করবেন ঠিক আছে তো এই জায়গায় আমাদের মার্কেটে যে টার্গেটটা বলা হয়েছিল ওই জায়গায় সেট করা হয়েছে ক কোথায় থেকে কিভাবে সেটা আমাদের জানা প্রয়োজন না এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় একটা লো এই জায়গায় একটা লো এই জায়গায় দেখেন ওয়ান লো এ জায়গায় টু লো এ জায়গায় এসে ব্রেক করছে তারপর এই জায়গায় আপনার উপরে যখনই আসছে তখন মার্কেটে টার্গেট কি না অবশ্যই এটা তো এই জায়গায় দেখেন অবশেষে মার্কেটের জায়গা থেকে আপনার উপরে আসা শুরু হয়েছিল অবশ্যই লেভেলেই আসছে ঠিক আছে এই লেভেলেই অবশেষে আসছে এই জায়গায় সেলারদের একটা উইকেন্ডেল ট্রেট হয়েছে এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে আমাদের ওভার লেভেল যে জায়গায় লেভেল থেকে এই জায়গায় হচ্ছে এই লেভেল থেকে কি হচ্ছে মার্কেট রিজেকশন দিচ্ছে এই লেভেল থেকে ঠিক আছে ওকে গাইস দেখেন যে কোনোভাবে ট্রেড প্লেস করা আমাদের জন্য কামনা কারণ হচ্ছে আমরা ট্রেড করব কনফার্মেশন নিই কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড প্লেস হবে না মার্কেটে অবশেষে আমাদের যে টার্গেটটা সেট করা হয়েছিল এই টার্গেটটাই হচ্ছে মার্কেট ফুলফিল করে নিছে রিভার্সালের জন্য একটা ট্রেড করা যায় স্ট্রংলি যদি মুভমেন্টাম নিচের দিকে আসে তাহলে কিন্তু ট্রেড প্লেস করবো হয়তো ট্রেড প্লেস করব না এরকম উইক মুভেন্টাম আসলে কিন্তু হবে না আমাদের চাই স্ট্রং মুমেন্টাম ঠিক আছে উপর থেকে সেলারদের স্ট্রংলি রিজেকশন যদি আসতো তাহলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতাম কেন করতাম এই লেভেলটা একটা সুপার স্ট্রং লেভেল মোমেন্ট পরে আবার মার্কেট মোমেন্টাম আমি করে নিছে ঠিক আছে তো এই জায়গায় মার্কেট যে আসতে আসে না এই জায়গায় উইক উইক মোমেন্ট পরে একটা ডেট কিনতে তারপরে একটা ক্যান্ডেল চলে আসছে এই জায়গায় তাহলে এই জায়গায় কী করতে পারে সেলার একটা ক্যান্ডেল আসতে পারে ওকে গাইস আমাদের যে টার্গেটটা ছিল মার্কেট কিন্তু অবশেষে আমাদের টার্গেটটাই ফিল আপ করে নিছে তাহলে তো আমাদের আর এই জায়গায় কোনো লেভেল নাই যে জায়গায় আমরা ট্রেড করতে পারি ঠিক আছে তো সেই জন্য আমরা এই মার্কেটটাকে চেঞ্জ করব আমরা চলে যাব অন্য একটা মার্কেটে সাথে দেখুন কিভাবে মার্কেট সিলেক্ট করতে হয় ওকে এই মার্কেটটা না ততটুকু সুবিধাজনক না মার্কেটটা ততটুকু সুবিধাজনক না যার কারণে হচ্ছে এটা চেঞ্জ করে নিতে হবে আমাকে দেখি আমরা মার্কেট বুঝতে থাকবো ভালো মার্কেট যত সময় যাতে আমরা না পাই এ জায়গায় একটা মার্কেট পাইছি আমরা এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে দেখি কি করে মার্কেট এ জায়গায় মার্কেটের ট্রেনটা যদি দেখি তাহলে মেজর ট্রেনটা আপ ট্রেন এই জায়গা থেকে মার্কেট কনফার্ম করার পর উপরে কন্টিনিউ করে না এবার ব্রেক করছে অর্থাৎ মার্কেটে আবার ওই জায়গায় আসতে পারে এই জায়গা থেকে কনফার্ম করতেছে বারবার কনফার্ম করতেছে উপর দিকে ঠিক আছে এই জায়গায় এই লেভেল থেকে মার্কেট একটা প্যাটার্নেরও ফরমেশন দিতেছে প্যাটার্নেরও ফরমেশন দিতেছে ডব্লিউ প্যাটার্ন মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে আর যদি এটাকে ব্রেক করে নেয় তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে মার্কেটের সাথেই থাকতে হবে মার্কেটের সাথে থাকবেন মার্কেট খুঁজে খুঁজে হচ্ছে সুন্দরভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করবেন দেখবেন অনেকে মার্কেটে অনেক ভালো রেজাল্ট আপনাকে দিবে ঠিক আছে কিন্তু আপনি যদি কি করেন আপনি যদি মার্কেটে ট্রেড প্লেস করার জন্য বসতেই হচ্ছে আপনার হাতের মধ্যে চুলকায় ট্রেড প্লেস করবেন ট্রেড প্লেস করবেন তাহলে আপনি বাইনারি থেকে সরে যান ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটে এত একটা বিকেনেল দ্বারা একটা লেভেলকে ব্রেক করছে গ্যাপ আপ করছে নিচের দিকে কন্টিনিউশন নিচের দিকে আমি এক ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি আপনারা অনেকে আশ করবেন যে এত বিগ ব্রেকআউটের উপর কেন ডাউনে মার্কেটের টার্গেটটা নিচে এই জায়গায় আমাদের জুন হবে এই জায়গায় আমাদের জুন হবে এই জুন থেকে মার্কেট উপর দিকে কন্টিনিউ করতে পারে ওই ট্রেডটা আমাদের কনফার্মেশনটা উইক ছিল কনফার্মেশনটা স্ট্রং হলে আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকতো কনফার্মেশনটা উইক ছিল উপর থেকে এসব তাদের রিজেকশনটা কম ছিল যার কারণে এই জায়গায় লস হওয়ার চান্সেসটাই বেশি থাকবে থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে সে ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে অবশেষে মার্কেট লেভেলেই চলে আসছে এই লেভেল থেকে বাইরে আসার কথা ওই লেভেলেই চলে আসছে ওকে গাইস এই জায়গায় মার্কেট একটা একদেশন ক্যান্ডেলের মাধ্যমে লেভেলে আসতেছে ওকে পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউনের জন্য একটা হবে ওকে গাইস এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি এই ক্যানেলটা একটা রেড ক্যানেল আসার চান্সেস থাকবে এবং এই জায়গায় যে লেভেলটা আছে না এই লেভেলটা ফুলফিল করার চান্সেস থাকবে দেখেন ও তো সেই লেভেল সেটগুলো অনেক নিচে পড়ে গেছে দেখেন এই লেভেল থেকে মার্কেট উপরে ইন্ডিকেট করতে পারে যদি এটা ব্রে করে না তাহলে আমরা নিচের দিকে কন্টিনিউ করব ওকে এত পুশ রিয়াকশন কারণ মার্কেট এই জায়গায় এরকম লেভেল থেকে যখনই না কনফার্মেশন দেয় তত এত পাওয়ারফুল রিয়াকশন দেয় যেটা বলার বাইরে ঠিক আছে দেখেন এত বেশি মুখ কোথায় পাবেন পূজা হুম এত বড় একটা ক্যান্ডেল দিছে মার্কেট ওই ক্যান্ডেলটাও নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটাও নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে কিন্তু এই জায়গায় একটা লেভেল আছে যে লেভেল থেকে মার্কেট হচ্ছে বাউন্স ব্রেক করে নিয়ে দেখেন নিচের লেভেলে পারফেক্টলি টাচ করে হচ্ছে উপর দিকে রিজেকশন ওকে গাইস অলরেডি অনেক টাইমও হয়ে গেছে কন্টিনিউশন আপসাইডের দিকে ইন্ডিকেশন দিতাছে কিন্তু উইক এটা ইন্ডিকেশন ঠিক আছে ওকে দেখেন এই জায়গায় দেখছেন জায়গাতে সেলারা পুশ করছে আর জায়গা থেকে বাইরা পুশ করছে মার্কেটকে নিচের দিকে পুশ উপর দিকে পুশ আর টার্গেট কি বলতেছে টার্গেট বলতেছে যে যাও এটার নিচে লো লাগাও তখন তো ওই জায়গার নিচে দিয়ে যাওয়াটা বেটার হয় মার্কেটের জন্য কিন্তু আমাদের লেভেলটা ছিল ওই জায়গায় উপরে উপর থেকে যদি কনফার্মেশন দিত তখন গিয়ে হচ্ছে আমরা টাউনের দিকে টেস্ট করতাম কারণ এই ক্যান্ডেলের ডিরেকশনটা বলছিল যে এই জায়গায় কি আছে এই জায়গায় সেলাররা বসে আছে যে জায়গায় যে কারণে এই জায়গা থেকে টাউনের জন্য টেট হবে এবং একটা ক্যান্ডেলের মাধ্যমে দেখেন মার্কেট ফিল আপ করে নিল তার টার্গেটটা প্রিয় টার্গেটটা ফিল আপ করে নিছে এই জায়গায় কিন্তু একটা রিস্কি ট্রেড করতে যাইতাছি আমি করতে চাইতেছি রিস্কি ট্রেড নিচে দিকে ট্রেডটা প্লেস করব অনেক রিস্কি একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় অ্যাকুরেসি থাকতে পারে ফিফটি পারসেন্টও চাইতে কম থাকবে অ্যাকুরেসি ঠিক আছে উপর দিকে আসার চান্সেসটা আমি দেখতেছিও তারপরে হচ্ছে একটা ট্রেড প্লেস করছি নিচের দিকে নিশ্চিত লস হবে এই জায়গায় এই ক্যান্ডেলে আমি আবার সাথে সাথে দুইটা নিচের দিকে ট্রেড প্লেস করলাম কারণ এই ক্যান্ডেলটা কোনো স্ট্রংনেস নাই বায়ারদের যার কারণে মার্কেটের যে টার্গেটটা আছে অবশ্যই এই টার্গেটটাই ফিল আপ করবে নিচের দিকে আপের তো পুষ আছে না এই জায়গায় আমি একটা ট্রেড করছি এটা লস হয়েছে আবারও দুইটা ট্রেড প্লেস করছি অর্থাৎ আমার এই তিনটা স্টপ লস ফার্স্ট অফ অল একটা লস তারপরে যদি দুইটা করি দুইটা লস হলে আমি আমার ট্রেডিং অফ করে দিই ঠিক আছে আমি আমার ট্রেডিংটা অফ করে দিই তো এরকম আপনাদের করতে হবে অবশেষ কিন্তু আমার এই দুইটা ট্রেড উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং